কল্যাণী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো গাঁঠিয়ার সবজি। খুব সহজই রান্না করা হয় এবং চটজলদি বাড়িতে কিছু না থাকলে চটজলদি রান্না করে রুটি বা লুচির সাথে খাওয়া যায়। কড়াই গ্যাসে বসালাম, কড়াই গরম হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি কিছু তেল অ্যাড করলাম। তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে, তো এর মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করব যতক্ষণ না একটু সোনালি কালার হচ্ছে। দেখুন আমাদের পেঁয়াজটা মোটামুটি রং ধরেছে, তো এই সময় আমি টমেটো আছে টমেটোগুলো অ্যাড করলাম। টমেটোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করার পর গ্রেট করা আদা আর রসুন অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করব রসুন আর আদার যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। দেখুন মশলাটা ভালো কষা হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে হলুদ, নুন আর ধনে জিরে গুঁড়ো অ্যাড করলাম। আর ডিশে কিছু মশলা লেগে আছে তাই একটু জল দিয়ে এটা দিলাম মশলাটা কষার জন্য। মশলাটা যতক্ষণ না কষা হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করবো কাঁচা গন্ধটা যতক্ষণ না কাটছে। মশলাটা প্রায় কষা হয়ে এসছে, আমি এই সময় একটু চিনি অ্যাড করব। যেহেতু রুটি দিয়ে খাওয়া হবে তাই একটু চিনি দিলাম। মশলাটা কষা হয়ে গেছে, এখন আমি জল দেব। জলটা যতক্ষণ না ফুটতে হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করব। দেখুন জলটা হালকা হালকা ফুট ধরেছে, তো এই সময় আমি গাঁঠিয়াগুলো অ্যাড করব। দেখুন গাঁঠিয়া, এই গাঁঠিয়াগুলো আমি এখন অ্যাড করব। গোটা কয়েক কাঁচা লঙ্কা আমি ভেঙে দেব।
दुई थेके तीन मिनट फोटार पर ही देख जिनिसटा एकदम तैरी हो गेछे। एकटू जल राखबें कारण एटा आस्ते आस्ते ठंडा होले जलटा टेने जाबे। खूब ताड़ाताड़ी सहजेई तैरी हय आर रुटी बा लुचिर साथे गरम गरम खेते भीषण भालो लागे। देखुन खूब सहजेई तैरी हये गेल एकटा मुखरोचक रुटी बा लुचि दिए खावा खावार उपयुक्त एकटा तरकारी। आपनाराओ ट्राई करुन देखुन भालो लागबे। जदि भालो लागे ताहले अवश्यई लाइक शेयर एंड सबस्क्राइब कमेंट करबें। और आमी ए चैनले नतून ताई आपनादेर काछे रिक्वेस्ट अति अवश्य सबस्क्राइब करबें। नमस्कार।